আসসালামু আলাইকুম গাইজ, এটা হলো OnePlus 13, যেখানে এবার সবথেকে লেটেস্ট চিপসেট স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন 8 Li, যেটা 3 নম্বরের প্রসেসর এটি ইউজ করা হয়েছে, যার অ্যান্ড্রয়েড স্কোর 27 লাখের উপরে চলে যায়। হ্যাঁ, অবশ্যই এটি গেমিং বেস্ট হতে চলেছে, তারপরও এখানে কিন্তু ক্যামেরা তো কোনো ছাড় দেওয়া হয়নি। ক্যামেরা তো এখানে ব্যাক সাইডে 3টি 50 মেগাপিক্সেল লেন্স রয়েছে। এবার ডিসপ্লে LTPO অ্যামোলেড ইউজ করা হয়েছে, 4500 পিক ব্রাইটনেস। আর হ্যাঁ বন্ধুরা, এ ফোনটি কত দামে লঞ্চ করেছে ইন্ডিয়া বাংলাদেশ, ভিডিও শেষে অবশ্যই বলতে চলেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক করে দেবেন। চলুন গাইজ, হালকা ফুলকা বক্স কন্টেন্টের কথা বললে, বক্সের মধ্যে এই কন্টেন্টগুলোই থাকছে। ফোন, একটি কেস, সিম ডিটেক্টর, এ টাইপ সি টাইপ কেবিল অ্যান্ড 100 অ্যাডাপ্টার। তবে সবথেকে বড় কথা হলো এখানে কিন্তু এবার ফোনটি পাতলা বানিয়েছে আগে সিরিজের থেকে, তারপরেও ব্যাটারি কম করা হয়নি। ব্যাটারি রয়েছে এখানে 6000 mAh ব্যাটারি, যা আপনাকে আরামসে 1.5 থেকে 2 দিন চালিয়ে দেবে। তবে আপনি হেভি ইউজার হলে অবশ্যই একদিন আপনাকে আরামসে চালিয়ে দেবে, সারাদিন যদি গেম খেলেন বা সারাদিন ইন্টারনেটের মধ্যে থাকেন তাহলে। তবে এই ফুল ব্যাটারি চার্জ করতে মোটামুটি 34 থেকে 40 মিনিটের মধ্যে হয়ে যাবে। তবে ডিজাইন কিন্তু এবার হালকা চেঞ্জ করা হয়েছে, যা আপনি দেখতেই পারছেন, উপলব্ধিও করতে পারছেন। তবে এটি হচ্ছে ম্যাট ফিনিশ, এছাড়াও কিন্তু আরও 2টি কালার রয়েছে, ব্ল্যাক অ্যান্ড ব্লু। তবে ব্লুটা ভিঙা লেদার সঙ্গে আসছে। তবে ক্যামেরা মডেলটা হালকা উপরে ওঠানো হয়েছে। আপনি এখানে দেখুন OnePlus 13, 12, 11, এখানে 12 থেকে ক্যামেরা সালকুলারটা একটু ছোট করে দেওয়া হয়েছে, তবে 13 থেকে 12 ডিজাইনটা কিন্তু বেশ আকর্ষক। তারপরে আপনাকে প্রিমিয়াম ফিল দেবে, কেননা এখানে কিন্তু ফ্রেম ফ্ল্যাট রয়েছে, ফ্রেমের সাইডগুলো হালকা কাপ রয়েছে, হালকা এডজগুলো, যা আপনি উপলব্ধি করতে পারছেন। সেই কারণে আপনি যখন ফোনটি হাতে ধরবেন না, গ্রিপটা সহজে ভালো আসবে। তাছাড়াও ফোনটির ফ্রন্ট সাইডে হালকা করে মাইক্রো কাপ, মানে চারিদিকে কাপ রয়েছে, মাইক্রো কাপ একেবারে হালকা রয়েছে কাপগুলো, যে কারণে বেশি কার্বো মনে হবে না, আবার হালকা ফ্ল্যাট মনে হবে, যা আপনাকে কোনোভাবে অসুবিধা করবে না। যাই হোক, হাতে ধরার জন্য প্রিমিয়াম ফিল আপনাকে দিয়ে দেবে, বাট সাইজটা একটু বড়। তবে গাইজ, ব্যাটারি বাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু এর ওয়েট হালকা কম করা হয়েছে আগে সিরিজের থেকে। তবে OnePlus 12 ওয়েট ছিল 223 গ্রাম, যা বড়ো ব্যাটারি লাগানোর পরেও, এটা কিন্তু ইন্টারেস্টিং। তবে থিকনেস কিন্তু এখানে রয়েছে 8.8 mm। তবে চাইনিজে যেটা ইউজ করা হয়েছে না, সেখানে কিন্তু ক্রিস্টাল শিল্ড গ্লাস ইউজ করা হয়েছে প্রোটেকশনের জন্য, ফ্রেম কিন্তু অ্যালুমিনিয়াম থাকছে। তবে আরেকটি এখানে বড় আপগ্রেড, এখানে কিন্তু IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার স্ট্যান্ড রয়েছে, যা কিন্তু 68-এর থেকে অনেক বেটার। তবে গাইজ, যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, এখানে কিন্তু ডিসপ্লে একটু বড় করা হয়েছে, যা 6.82 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে, যা 2K ডিসপ্লে 1440x3160 pixels, 510 ppi ডেন্সিটি রয়েছে এখানে। তাছাড়াও রয়েছে 1 মিলিয়ন কালার, 120Hz রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 8-10 প্রসেস সাপোর্ট, 45 ইউনিট পিক ব্রাইটনেস রয়েছে, নর্মাল ব্রাইটনেস 800 নিট রয়েছে। তবে এর স্ক্রিন টপ রেজোলিউশন কিন্তু অনেক বেশি রয়েছে, কেননা দেখুন এখানে বেজেল অ্যান্ড চিন দেখুন অনেকই কম করা হয়েছে, একেবারে পাতলা, যা ভিডিও দেখে তো অ্যান্ড গেম খেলে অনেক ভালো এক্সপিরিয়েন্স আসতে চলেছে। তবে গাইজ, এখানে সফটওয়্যার রয়েছে Android 15, ইন্টারন্যাশনাল ভার্সনে অক্সিজেন ওয়েস রয়েছে, তবে চায়নাতে কলার ওয়েস 15 রয়েছে। তো এখানে আপনি ছোটোখাটো অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন, অ্যান্ড এখানে ছোটোখাটো অনেক অ্যানিমেশন রয়েছে না, যেগুলো আপনাকে ফোনটি ইউজ করতে অনেক ভালো এক্সপেন এনে দেবে, যা ফ্ল্যাগশিপ ফোনে যেমন হয়ে থাকে। গাইজ, এর মেন আপগ্রেড যেখানে প্রসেসর ইউজ করা হয়েছে, স্ন্যাপড্রাগনের সবথেকে লেটেস্ট প্রসেসর, যা অ্যাপেলকে তো অনায়াসে বিট করে দিয়েছে। 3 নম্বরের প্রসেসর স্ন্যাপড্রাগন A8, যার CPU স্পিডটাকে প্রথমে 2টি 4.32 GHz, যা অনেক পাওয়ারফুল CPU অ্যান্ড GPU অনেক পাওয়ারফুল Adreno 830, যার ভ্যারিয়েন্ট 256GB 12GB শুরু হবে অ্যান্ড 1TB 24GB থেকে শেষ হবে, UFS 4.0, LPDDR5X রয়েছে। তবে যার অ্যান্ড্রয়েড স্কোর আছে 27.5 লাখের মতো, তাহলে ভাবতে পারছেন যে কতটা পাওয়ারফুল চিপসেট এটি। হ্যাঁ, তবে অ্যান্ড্রয়েড করার সময় না ফোনটি অনেক বেশি গরম হয়ে যায়, যা আগে ছিল 30°C, বাট পরে কিন্তু 46°C চলে যায় ফোনটি, সো ব্যাড। তবে গাইজ, যদি আমরা পাবজি গেমের কথা বলি, তাহলে এখানে স্মুথে Ultra HD মোড পেয়ে যাবেন, 120fps পেয়ে যাবেন ফ্রেম ড্রপ। তাছাড়াও আরও যে অপশানগুলো রয়েছে সবগুলোতে হায়ার সেটিং আপনি পেয়ে যাবেন, হায়ার গ্রাফিক্স পেয়ে যাবেন। এই ফোনটি গেমিং শুরু করার সময় 34°C বর্তমান, বাট দেখা যাবে মোটামুটি 30 মিনিট গেম খেলার পরে কত ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা যায়। সো এখানে গেমিং করার জন্য 3টি মোড রয়েছে, লো গ্রাফিক্স মোড, নর্মাল মোড অ্যান্ড গেমিং মোড, যেখানে আপনি গেমিং মোড অন করলে আপনার ব্যাটারি কিন্তু অনেক কম কম জম করবে। তাছাড়া এখানে আপনি স্মুথ গ্রাফিক্স পেয়ে যাবেন, যা দেখে আইডিয়া লাগাতে পারছেন গেমিং এক্সপেক্ট অনেক ভালো আসতে চলেছে এই ফোনটিতে। আপনি এছাড়াও
যে কোনো পাওয়ারফুল থেকে পাওয়ারফুল গেম আপনি হাই এফপিএসে খেলতে পারবেন। তাছাড়াও কম্পিউটার গেম GTA 5 বলুন, আরও যে গেমগুলো রয়েছে না সেগুলো আপনি কিন্তু অনায়াসে রান করতে পারবেন। অলমোস্ট 30 মিনিট গেম খেলা পরে এই ফোনটি কিন্তু একটু গরম হয়নি, যা আগে ছিল ঠিক তেমনই রয়েছে। 30 মিনিট গেম খেলা পরে এখানে ব্যাটারি খরচ হয়েছে মাত্র 7%, তবে আইকুতে কিন্তু মাত্র 4% হয়েছিল। সো এখানে কিন্তু আইকু একটু এগিয়ে রয়েছে। তবে গাইজ, এবার যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে কিন্তু ক্যামেরাতে একটু কম্প্রোমাইজ আপনাকে করতে হবে না, কেননা ব্যাকসাইডে রয়েছে 55 মেগাপিক্সেল ক্যামেরা, প্রথমটি রয়েছে 1.6x50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল, ওয়েস মোড এখানে রয়েছে মাল্টি ডাইরেকশনাল, দ্বিতীয় লেন্স রয়েছে 50 মেগাপিক্সেল টেলিফোটো, 2.6x3x অপটিক্যাল জুম, এখানে ওয়েস মোড রয়েছে, থার্ড ক্যামেরা 50 মেগাপিক্সেল 120 ডিগ্রি আল্ট্রাওয়াইড। তবে ব্যাকসাইডে 8K 30fps শ্যুট করতে পারবেন, 4K 30fps শ্যুট করতে পারবেন, সেলফিতে 32 মেগাপিক্সেল রয়েছে, সেলফিতে 4K 30fps শ্যুট করতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ফোন ক্যামেরা দিয়ে স্যাম্পল, আয়ু 13টে অমটানোর দিকে যাচ্ছিল, বাট এখানে কিন্তু অমটানোর দিকে যাচ্ছে না, এখানে ন্যাচারাল টোনই রয়েছে। তবে আকাশে কালারটি দেখতে পাচ্ছেন, এআইডে কিন্তু ব্লু করে দিতে পারে, এখানে ন্যাচারাল রয়েছে, ডিটেলস কিন্তু ঠিকঠাক রয়েছে। তবে এখানে ভিডিও রেকর্ডিং করার সময় কিন্তু জুম ইন অ্যান্ড জুম আউট হবে না, যা সেলফি ক্যামেরাতে ভিডিও কিন্তু ঠিক এইরকম আসছে। তবে দৌড়ানোর সময় ভিডিও কিন্তু কাঁপছিল না, তবে ব্যাকসাইডে ভিডিও দেখতে পাচ্ছেন, যার ন্যাচারাল ফোনই রয়েছে ব্যাকসাইডে 4K 30fps, যা কিন্তু ভিডিও কোয়ালিটি মোটামুটি এখানে ফ্ল্যাগশিপ ফোনে যেমন হওয়ার দরকার ঠিক কিন্তু তেমনই রয়েছে। তবে কিছু কিছু মেজর ডিফারেন্স থাকে হালকা, যা ফ্ল্যাগশিপ ফোন অ্যাপেলের অ্যান্ড স্যামসুংয়ের সঙ্গে, সেগুলো অ্যাপেল অ্যান্ড স্যামসুং বেশি কাস্টমাইজ করতে পারে। তবে এই ফোনের জুম 2x থেকে 18x পর্যন্ত পেয়ে যাবেন, যার জুম করার স্পিডও কিন্তু যথেষ্ট ফাস্ট ছিল, 18x-এ জুম কোয়ালিটি এমন আসে। তবে নাইট মোডেও কিছু ভিডিও স্যাম্পল দেখতে পাচ্ছি, নাইট মোডে ঠিক কেমন আসছে। তাছাড়া আপনি কিছু ফটো স্যাম্পল দেখতে পাচ্ছেন নর্মাল মোডে অ্যান্ড পোর্ট্রেট মোডে। তবে আরেকটু আপগ্রেড করতে হতো OnePlus-কে। এখানে দেখুন লাইটের রিফ্লেকশন কীভাবে হচ্ছে, বা হাতেরটা এটা হচ্ছে iPhone 14 Pro Max, বাট এটা OnePlus-এর লেটেস্ট ফোন, তারপরও লাইটের রিফ্লেকশন কিন্তু অনেক বেশি আসছে, যা জুম করার পরে একটু হয়তো কমিয়ে দিচ্ছে। তবে মেজর কিছু ডিফারেন্স থাকে আইফোনের সঙ্গে স্যামসংয়ের সঙ্গে, তবে নর্মাল ইউজে আপনি কোনোভাবে বুঝতে পারবেন না। তবে গাইজ, এই ফোনটি চাইনিজে 4499 yuan লঞ্চ করেছে, যা আমাদের ইন্ডিয়া টাকায় 53,000 হয়, বাট বিডিতে 75,000 হয়। বেড ভ্যারিয়েন্ট এটি আমাদের ইন্ডিয়া যখন লঞ্চ করবে অবশ্যই এটি 70,000 থেকে 75,000 মতো আসবে, যা বিডিতে মোটামুটি 90,000 তো যাবে। সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া রইল, আল্লাহ হাফেজ।